জয় জগন্নাথ, জগতনাথ জগন্নাথ। ভক্তমানঙ্কর ডাক শুনি শ্রীমন্দির ছাড়ি কেতবে পৌঁছি যাতে যুদ্ধক্ষেত্রে, তো কেতবে পৌঁছি যাতে শ্বেতগঙ্গা নিকটরে, আউ কেতবে ভক্তর মান রক্ষা হাত বড়াই নিয়ে যাতে দাসিয়া বাউরীর নড়িয়া। অবন্তী নগরের রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণু প্রতি ভক্তির কল্পনা করা অসম্ভব। দিনে রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দির ভিতরে শ্রীপতি পূজা করুলে। রাজা নিকটরে দৈবজ্ঞ পণ্ডিত কবি মানে পূজা সময় উপস্থিত লে। তীর্থজাতীয় ব্রাহ্মণ মানুষ ডাকি রাজা ইন্দ্রদ্যুম্ন যথাবিধি সম্মান করে কহিলেন, হে তীর্থযাত্রী মানে আপন মানে যাই এটি এক স্থান সন্ধান কর যেটার জগন্নাথ নরনারী মানুষ চর্মচক্রে দর্শন দেখে। জনে মুখ্য তীর্থযাত্রী পুরোহিত কহিলেন, হে পুরোহিত মহাশয়, উৎকল দেশের দক্ষিণ সমুদ্রকূল প্রসিদ্ধ পুরুষোত্তম ক্ষেত্রে মহাপ্রভু জগন্নাথ নরনারী মানুষ চর্মচক্রে দর্শন দিকে। সেটি কল্পবৃক্ষ নামক বটবৃক্ষকে স্পর্শ কলে ব্রহ্মহত্যা দোষ মধ্য দূর হয়ে তার পশ্চিম দিগরে রোহিণী কুণ্ড অবস্থিত। সে কুণ্ডর পূর্ব তটরে ভগবান বিরাজমান করতে। যে লোক রোহিণী কুণ্ডের স্নান করে জগন্নাথ দর্শন করতে সে পুণ্য হয়ে থাকে। পশ্চিম পটরে শবরগৃহ অবস্থিত। একপতি ঘাট দিয়ে অজার অজার জগডোলে গলা পরে শঙ্খ চক্র গদাপদ্ম ধরি জগন্নাথকে দর্শন হয়ে থাকে। সে কহিলে, ভগবান কু পাইবা পাই সে স্থানের এক বর্ষ পর্যন্ত তপস্যা করলে। রাত্র কালে সমস্ত দেবগণ সেই স্থানের উপস্থিত হতে। স্বর্গর পুষ্পবৃষ্টি হয়ে থাকে। ভাব বিবল হয়ে রোহিণকুণ্ডে মো অধম ব্রাহ্মণ স্নান করবার মো হৃদয়ের প্রভু প্রতি ভক্তিভাব জাত হল, মো অষ্টদশ বিদ্যার পারঙ্গম হল। হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, কৌশি ধনজন আশায় মো আপনার একথা কৌ নাই, মো পুরুষোত্তম ক্ষেত্রে প্রভু জগন্নাথঙ্কর সান্নিধ্য লাভপ্রাই কুছি। এই কথা রাজা জনাই তীর্থজাতি ব্রাহ্মণ অন্তর্ধান হয়ে গেলে। রাজা আশ্চর্য হলে এবং ইন্দ্রদ্যুম্ন এ দেখি বিস্ম হয়ে জগন্নাথ দর্শন কিপরি করবে চিন্তা করে পুরোহিত কহিলেন, হে পুরোহিত, সে স্থানকে যাওয়া যথাশীঘ্র ব্যবস্থা কর। পুরোহিত কহিলেন, হে মহারাজ, মোর সান ভাই বিদ্যাপতি সেটা পঠাউছে, সেটার সে স্থান নিরূপণ কলে আমি সে জায়গা যাই বস স্থাপন করে প্রভু দর্শন করা। এই সমস্ত কথা পুরোহিত নিজ সান ভাই বিদ্যাপতি কহিলে। বিদ্যাপতি আনন্দের নাচি উঠলে এবং ভাবিলে, মো জন্ম সফল হব। সে প্রভাতরে উঠি যাত্রা আরম্ভ করেদেলে। মনে মনে ভাবিলে, মু যাই নীলগিরি পর্বতরে মুক্তিদাতা জগন্নাথকে দর্শন কলে মো জন্ম সার্থক হয়ে যাব। এইপরি ভাবি ভাবি বিদ্যাপতি যাই পৌঁছলে উৎকল প্রদেশে। সে পৌঁছিবা বহু দিন লাগি বন্যগিরি দুর্গত দেই ভগবান খোঁজু খোঁজু সূর্যাস্ত হয়ে গেল। মহানদী কূলরে বিদ্যাপতি উপস্থিত হয়ে আহ্নিক ক্রিয়া সমাপন করে শ্রী মধুসূদন নিকটে সন্ধ্যা প্রার্থনা কলে। সকাল হবার সে রাস্তায় যাও যাও একাম্র কান অতিক্রম করে যাই পৌঁছলে নীলাচল পর্বতরে। তা মধ্যে কল্পবট অছি, সে নীলসুন্দর পর্বত বিষ্ণুকর বাসস্থান, যাহার নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। নীলসুন্দর পর্বতকে দেখি আনন্দরে নাচি উঠলে। পর্বতর কিছু বাট গলা পরে কুশসজ্জা করে জগন্নাথ নিকটে শরণ কলে। তাপরে বিদ্যাপতি কিছু দূর গলা পরে শবর মানক গৃহক দেখিলে। বিদ্যাপতি শবরপল্লী প্রবেশ করে দেখিলে যে সেটি বিষ্ণু ভক্ত অছন্তি, তাহা তাঙ্কু আনন্দ প্রদান করিছিলা। সে বৃদ্ধ শবর বিশ্ববস্তু হরিঙ্গ সেবাসারে ফেরিবার দেখিলে। সে যাই বিশ্ববস্তুকে সমস্ত বৃত্তান্ত জনাইবা চেষ্টা করিবার সময় বিশ্ববস্তু কহিলে, কেউ স্থানের তুমি আসিছ, এ দুর্গম কাননের কাহিকি প্রবেশ করছ, এটি হিংস্র জন্তু মানকর ভয় আছে, তুমি বহুত ক্লান্ত হয়েছ, কিছু সময় বিশ্রাম কর, মু আপনার পাই ফল আনুছি, তুমি ব্রাহ্মণ, তুমি সেবা করে মো পুণ্য লাভ করি। তাপরে বিদ্যাপতি কহিলে, হে শবররাজ, মু অবন্তী নগর আসিছি, রাজা ইন্দ্রদ্যুম্ন রাজসভায় মো বড় ভাই রাজপুরোহিত ভাবে কার্য করল, তাঙ্করি আদেশে বিষ্ণু দর্শন করা এটাকে আসিছি, মু এ শবরপল্লী বুলুছি, তেমন মতো বিষ্ণু দর্শন করাই দিও, মু আনন্দরে ফেরি যাবি। হে শবররাজ, যদি মু বিষ্ণু দর্শন করিবি মো জীবন সার্থক হয়ে যাব।